করোনার জেরে ২ বছর বন্ধ থাকার পর সাড়ম্বরে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। অন্যান্য মন্দিরের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে পশ্চিম দমদমা ঐতিহ্যপূর্ণ রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে সাজিয়ে তোলা হয়েছে রথকে। শনিবার সকাল থেকে ভক্তি ভরে শুরু হয়েছে পূজা অর্চনা। ১৪ বছরের পুরনো এই রথ ঘিরে বাড়তি উন্মাদনা ভক্তদের মধ্যে। ভারতের মধ্যে রথটা ভিক্ষার উপরে চলে, ভিড় এবার তুমি কত আরো ১৫,০০০ লোক হয়। আর প্রশাসনও খবর দেওয়া আছে, ওরা যা ব্যবস্থা নেবে সেইভাবে রথের উপর নির্ভর। এখানে রথের মূর্তিগুলো পাথরের তৈরি, যখন এই চান টান করিয়ে ড্রেস টেস পরিয়ে দিয়ে এবার রথে উঠে যাবে, রথের পরে মাসির বাড়ি থেকে যাবে। আচ্ছা, এখানে পুজো অর্চনা সব বন্ধ থাকবে সে কদিন? না, অন্য রাধা গোবিন্দ আছে, তাদের সেবা চলবে। জগন্নাথের আবার কি হবে? উল্টো রথে আবার এনে ওনার স্থানে ওনার বসিয়ে দেওয়া। আপনার নাম? শ্রী নন্দী মণ্ডল। এরকম ঠিকানার নাম কি? পশ্চিম দমদমা বিন্দাখালী অঞ্চল। আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।